ভ্যাকসিন দুর্নীতি এবং কালোবাজারি নিয়ে জেলা বামফ্রন্টের অবস্থান বিক্ষোভ জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে। বেআইনিভাবে ভ্যাকসিন দুর্নীতি এবং কালোবাজারি নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন কৃষ্ণনগর বামফ্রন্ট সংগঠন। স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে এদিন স্বাস্থ্য আধিকারিকের কাছে একটি ডেপুটেশন জমা দেন তারা। উল্লেখ্য, ভ্যাকসিনের কালোবাজারি এবং দুর্নীতি নিয়ে এর আগেও রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ দেখিয়েছে বামফ্রন্ট। তাদের দাবি, প্রতিটি হাসপাতালে গিয়ে সাধারণ মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন না পেয়ে বাড়ি ফিরে আসছেন। একাধিক হাসপাতালে সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে বেআইনিভাবে ভ্যাকসিন কালোবাজারি করার বিরুদ্ধে। বামফ্রন্টের দাবি, সরকারি ভ্যাকসিন টাকার বিনিময়ে বিক্রি করছে রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা। এর পাশাপাশি যেভাবে গোটা রাজ্য জুড়ে নকল ভ্যাকসিনের রমরমা চলছে তার জন্য দায়ী শাসক দল। মূলত সেই অভিযোগ তুলে এদিন কৃষ্ণনগর জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি, অবিলম্বে ভ্যাকসিন কালোবাজারি বন্ধ করে সাধারণ মানুষ যাতে সঠিক সময় পরিষেবা পান তার ব্যবস্থা করুক স্বাস্থ্য দপ্তর। অবিলম্বে 18 থেকে 40 বছর পর্যন্ত সকলকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করতে হবে। সকলকে বিনা পয়সায় ভ্যাকসিন দিতে হবে। আমরা দেখেছি, আমরা ডেপুটেশন দিতে এসেছি এই ব্যাপার নিয়ে আমরা কথা বলতেছিলাম। যেটা দেওয়া হচ্ছে সেটা আপাতত বন্ধ আছে, এটা আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এটা চালু করা। কিন্তু অন্যান্য জায়গায় যে আমাদের মূল যেটা ব্যাপার ছিল সেই পৌরসভার জন্য দেওয়া হচ্ছে ভ্যাকসিন, এটা দেখা যাচ্ছে যে প্রাক্তন চেয়ারম্যান প্রশাসক তার শৈলসেবা করা যাবে না। আমাদের ভুল অভিযোগ ছিল এইটা যে পাবলিককে হয়রানি করা, তার তার শৈল কেন রাখবে, এটা সরকারি ব্যাপার। মূলত আমাদের দাবি ছিল এইটা, যাতে যেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে পৌরসভা হোক বা হসপিটালগুলো হোক, সদর হোক, চট্টগ্রাম হোক, সেখানে মানুষ কোনোরকম এই হয়রানির শিকার না হয়ে স্বাভাবিকভাবে যাতে দিতে পারে, তার জন্যই আমরা ডিপোজিশন দিতে। নদিয়া থেকে মলদের রিপোর্ট, টাইমস বাংলা।